তুমি যে কিছু মনে না করে একটা কথা জিজ্ঞাসা করতাম আর কি। না মানে যে তুমি যে রাতে পড়াতে আসো, তারপর যে একা একা বাসায় যাও, একটা সেফটি ইস্যু আমার চিন্তা হয়, মানে আমার জাস্ট চিন্তা হয়। সরি বন্ধু, রাজু রাজু প্লিজ রাজু। না মানে ওই কাজ আসছিলাম, আশেপাশে ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা হোক, তুমি তো বের হবাই। আচ্ছা তাই নাকি? ঠিক আছে আগাই। হ্যাঁ শিওর শিওর। তোমার ভাই খোকন কি করেছে? কিছু করেনি, মানে ওর তো মানে কিছু হলো, বয়স হয়েছে, মানে ম্যাচিওর তো হওয়ার কথা, মানে ও সবই বুঝতেছে, তারপরও এমন আচরণ যে করে, মানে ও তো আরও ভালোভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারতো, সবই তো বোঝে। তুমি একটু বুঝায় বলো না জাপানি ওকে একটু। আসলে ওকে বুঝিয়ে কি বলবো, কোনো লাভ হবে কি না আমি জানি না, কারণ ও যা বুঝে সেটাই সঠিক। আমরা তো ওকে বোঝাতে বোঝাতে ক্লান্ত, ছোটবেলা থেকে ও এরকম একটু ঘাট টাকা। না ও ভালো ছেলে, জাস্ট খালি রাগটা যদি একটু কমায় তাহলে কিন্তু হি ইজ এ ভেরি বেটার পারসন আর কি। আমার ভাই না ভালো তো অবশ্যই হবে। আচ্ছা তুমি যে কিছু মনে না করে একটা কথা জিজ্ঞাসা করতাম আর কি। না মানে যে তুমি যে রাতে পড়াতে আসো, তারপর যে একা একা বাসায় যাও, একটা সেফটি ইস্যু আমার চিন্তা হয়, মানে আমার জাস্ট চিন্তা হয়। সো আমি যদি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিতাম, তুমি কি খুব রাগ করবা? কেন রাগ করবো কেন, কিন্তু তোমার কাজ নেই। না কাজ তো অনেক আছে, কাজ কেন থাকবে না, বাট প্রায়োরিটি মানে এটাই আমার কাছে অনেক বড় একটা কাজ, তোমার সাথে দেখা হবে, তোমাকে পৌঁছে দিতে পারবো, আমার একটু শান্তি লাগবে। প্রতিদিনই আসবে? হ্যাঁ আসলাম, একটু দেখা হলো, কথা বলা হলো, আমার ভালো লাগে। আমার মনে হয় আমারও। আচ্ছা নতুন কোনো কবিতা? না নতুন কোনো কবিতা এখনো মাথায় আসেনি, তবে নেক্সট দিন অবশ্যই রেডি করে নিয়ে আসবো। শেষ পর্যন্ত তুই, তোরে আমি বারবার নিষেধ করছি, শোনা না কথা, তুই একটা বোকা ছিল। সরি বন্ধু, রাজু রাজু প্লিজ রাজু। Thank you.